আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখি সবাই ভালো আছেন আজকাল তিনটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে সেদিন একটা ব্লগে আমার মেয়েকে নিয়ে খেলতে আসছিলাম আর আপনাদের সঙ্গে গল্প করেছি তখন বলেছিলাম যে রেসিপিগুলো আমি পরের ব্লগে দিয়ে দিব। এই তো আমি রান্না করব পাস্তা এখানে আমি একটা পাতিলে পাস্তার মতো করে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো একটু করে নেড়ে দিচ্ছি পাস্তাগুলো সিদ্ধ হতে থাক পাস্তাগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য আরেকটা রেসিপির চিকেন টিউব করে কিউব করে আমি চিকেন কেটে রেখেছি এটাকে আমি এখন মেরিনেট করব। টিউব করে কেটে রাখা চিকেনটাকে আমি মেরিনেট করে দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোয়ার আর দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম এখানে দুইটা ডিম ফেটে রেখেছি হাফ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরা গুঁড়ো একসাথে গুঁড়ি করে রাখা সবগুলো পাউডার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পাপ্রিকা পাউডার সুন্দর একটা কালার চলে আসবে পাপ্রিকা পাউডারটা দেওয়ার পর এরকম একটা ব্লেন্ডারের ঝাড়ে আমি একটা মশলা করেছি এখানে এই মশলাটাতে আমি দিয়েছি জিরা আর এলা জিরা আর আদা রসুন আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি এই এই মশলাটা দিয়ে আমি তিনটা রেসিপি বানাবো আর দিচ্ছি টমেটো কেচাপ আর হচ্ছে টেস্টিং সল্ট এখন আমি এটাকে মেরিনেট করার জন্য রেখে দিচ্ছি এই ফাঁকে আমি চলে আসছি চুলোতে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্যানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে আসছে আর দিয়ে দিলাম কেটে রাখা চিকেন এখন আমি পাস্তাটা রান্না করবো আর দিয়ে দিচ্ছি চিংড়ি চিকেন আর চিংড়ি আর পেঁয়াজটা একসাথে আমি তেলে ভেজে নেব এখন দিচ্ছি অল্প করে কুচি করে রাখা বাঁধাকপি আর গাজর গাজরটা দিয়ে দিলাম একটু সুন্দর একটা কালার আসবে পাস্তাটাতে পাস্তা তো ভেজিটেবল দিতে হয় না তো আমি আমার মতো করে রান্না করেছি খেতে অসাধারণ হয় এই পাস্তাটা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি সেই মশলাটা জিরা আদা রসুন কাঁচামরিচ একসাথে কেটে ব্লেন্ড করা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি টেস্টিং সাল্ট এখন ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে ভেজে নেব একটু করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গ্রিন ও রেড ক্যাপসিকাম কেটে রাখা এগুলোকে একটু নেড়ে নিব ঠিক মাঝখান থেকে একটু ফাঁকা করে মাঝখানটায় আমি একটা ডিম দিয়ে দিব হালকা করে ডিমটাকে ভেজে নিব এখানে ডিমটাকে একটু করে ভেজে নিয়ে এখন আমি ছোটো ছোট পিস করে কেটে সবগুলো উপকরণের সঙ্গে একসাথে মিশিয়ে দিব নেড়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম পাস্তার সাথে একটা ছোটো একটা পাস্তার সাইজে একটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একই সাথে এখন ভালোভাবে নেড়ে পাস্তাটাকে কুক করে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আর দিচ্ছি চিলি চিলি সস ভালোভাবে নেড়ে দেব পাস্তাটার সাথে সবগুলো মশলা আর সসটাকে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে আমি এই সসটা দিয়েছি পাস্তাতে টমেটো সস পাস্তাতে একটু সস বেশিই দিতে হয় এই তো হয়ে গেল আমার পাস্তা আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি এখানে আমি একটা পা প্রায় প্যানে তেল দিয়ে দিয়েছি প্যানে এখন আমার সেই মেরিনেট করা মাংসটাকে আমি সুন্দর করে একটা ব্রাউন কালার করে ভেজে নেব এই মশলাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করা যায় চিকেন তারপর হচ্ছে মাটন বিফ খুবই মজার হয় খেতে আমি এভাবে চিকেন ফ্রাই করলে তারপর তরকারি রান্না করলে এই মশলাটা দিয়ে থাকি শাহি চিরার একটা ফ্লেভার আছে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিব অন্য পাশ খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে আমার দুপাশে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিয়েছি চিকেনটাকে আর সেই চিকেনের বাটিটাতেই আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি ভেজে নিব এই সেম মশলা আর একটু অ্যাড করে আমি চিকেনটা ভেজে নিচ্ছি এই তিনটা রেসিপি আমার মেয়ের পছন্দের ও বলেছে ও খেলতে আসবে তাই আমি ওর পছন্দের খাবারগুলো করেছি সেদিনের আমার ব্লগটা যে দেখেননি যারা দেখেননি তারা দেখে নেবেন তাহলেই বুঝবেন এই তিনটা খাবার সেই টেবিলে সাজিয়ে দিয়েছিলাম খেতে খেতে আপনাদের সঙ্গে গল্প করেছিলাম আর খেলেছি আমি বলেছিলাম যে এই তিনটা রেসিপি আপনাদেরকে দিব এই তো আমার চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার চলে আসছে চিংড়ি এবং চিকেনে এই তো হয়ে গেল আমার তিনটা রেসিপি আমি টেবিলে সাজিয়ে দিলাম টেবিলে সাজিয়ে দিয়েছি তিনটা রেসিপি হয়ে গেল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজার হয় খেতে এভাবে পাস্তা রান্না করে দেখতে পারেন কেমন হয় অনেকে তো সাদা সস বানিয়ে করে ওইটা চিজ দিয়ে ওইটার এক টেস্ট এইটার আরেক টেস্ট আমি আমার মতো করে করেছি